তারপর যে আপনি দেখলেন গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম। কতগুলো সামনে বাচ্চা দেখলেন, ওগুলো হিন্দু মুসলমানের বাচ্চারা, সবাই জান্নাতে যাবে। তারপরে দেখলেন যে পাশে একটা লোক, ওর হাতে লোহার লাঠি আছে, যে মানুষ উত্তেজিত করছে, আগুন করে, হচ্ছেন জাহান্নামের মালিক। তারপরে যে আপনি প্রথম ঘরটাতে ঢুকলেন, ওটা হলো সাধারণ মানুষের জান্নাত। এর যে এখনই আপনাকে বের করলাম, এটা হলো শহীদদের ঘর, ওটা ছিল সাধারণ মানুষদের, মোমেন পুরুষ নারী, এটা হলো শহীদদের। আর আমি যে আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছি জিব্রাইল, আর আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মিকাইল। আপনি একটু মাথা উপর দিকে করবেন, করলাম, দেখলেন কিছু, ওই যে সুন্দর ঝকঝকে ঘর, জাকা মানজে লোকা, এটা আপনার ঘর। যেমন বলেছে আমার ঘর, তখন আমি বললাম দান ইয়াদ খোলো মঞ্জিলি, তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি ঘরে ঢুকে যাই, যেহেতু তোমরা বলছো আমারই ঘর। তখন তারা দু বলছে, না 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 না, বাকি এলাকা উমরুন, আপনার বয়স বাকি আছে, এখনও শেষ হয়নি, যে ইস্তাকমাল তাহ আতাইতা মানজে লাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এ ঘরেই চলে আসবেন, এটাই আপনার ঘর। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি শির্ক বেদাত থেকে মুক্ত থাকার অনুরোধ জানিয়ে, সুদ ঘুষ থেকে মুক্ত থাকার অনুরোধ জানিয়ে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার অনুরোধ জানিয়ে, পরিবারের উপরে খুব শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা শেষ করছি। আর সবাই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। মানে যদি টাকা না থাকে তাহলে আর একজনের কাছে 20-30টা টাকা, একটা পত্রিকা নিয়ে যাবেন, পত্রিকা নিয়ে যাবেন, এটা জরুরি। আমার অনুরোধ, আপনাকে আমি ভালোবাসি। আর আমার দিনী বোন যারা, তাদের জন্য আছে আদর্শ নারী, আদর্শ পরিবার, আর মরণ একদিন আসবেই, আর আপনার মমর্ষ হতে কবর পর্যন্ত আপনারা নেন সবাই। আবদুল্লাহ আপনাদের অনেক কাছের ছেলে, তার আছে মিন্নাতুল বাড়ি, ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি, আর দুয়ার বইটা নেন, নামাজের উপরে বইটা নেন, আদর্শ নারী আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, আর তাফসিরটা আছে কিনা, তাওজিহুল কোরআন তাফসির, ব্যতিক্রম তাফসির তাওজিহুল কোরআন, জি আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি আছে, ব্যতিক্রম বোখারির বাদ। আপনারা কেউ চলে যাবেন না, যদি টাকা না থাকে তাহলে একটা ইয়ে নিয়ে যাবেন, আলিতে সাম পত্রিকা নিয়ে যাবেন, 50টা প্রশ্নের উত্তর আছে। এখন কি সেই পরিবেশ আছে? আচ্ছা, ওই কবরস্থানের জন্য ওনারা সাহায্য চাচ্ছেন, তো রাস্তায় ছেলেরা আছে মনে হয়, যাওয়ার সময় অবশ্যই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা কেউ ফ্রি খালি যাবেন না। ইব্রাহিম আলাইহিসসালামকে জাতির পিতা বলা যাবে কি? জি না, জাতির পিতা তো সবার পিতা। ইব্রাহিম আলাইহিসসালাম কি সবার পিতা? ইব্রাহিম আলাইহিসসালামের বাপ কে? আদম। আদমই জাতির পিতা। আব্দুর রহিম সাহেব, আপনার এই কথা নিয়ে সবাই বিরোধিতা করে, করুক, ইব্রাহিম আলাইহিসসালাম হলেন নীতির পিতা, নীতি মিল্লাত আবিকুম, মিল্লাত ধর্ম, নীতির পিতা। আর সবার পিতা হলেন আদম আলাইহিসসালাম। আয়াতুল কুরসি সূরা বাকারার আয়াত, অতএব তা পাঠ করতে বিসমিল্লাহ রহমান রহিম পড়তে, জি না, আয়াতুল কুরসি পড়ার সময় বিসমিল্লাহ নয়, শুধু আউযুবিল্লাহ, বিসমিল্লাহ তো সূরার প্রথমে, সূরার প্রথমে হলে বিসমিল্লাহ পড়তে হয়, শুধু আউযুবিল্লাহ পড়বেন, আর কেউ খালি যাবেন না। আমার একটা আন্তরিকভাবে জোরালো দাবি থাকছে, টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন 30 টাকা দিয়ে। পত্রিকার পিছনে কত সাধনা আছে তা আপনাকে আমি বুঝাতে অক্ষম, লক্ষ লক্ষ টাকা খরচ আছে পত্রিকার পিছনে, মানে এটা জাতীয় সম্পদ, আর বইগুলো হলো ব্যক্তিগত সম্পদ, পত্রিকা হলো জাতীয় সম্পদ। খালি শরীরে অজু হবে কি? হবে, ও গোসলখানাতে পরনে কাপড়ই নেই তখন অজু হবে, গোসলের আগে অজু করলে তা দিয়ে নামাজ হবে কি? হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ডোলে গোসল করার পরেও অজু থাকবে, নারী পুরুষ সবার। তো লজ্জা স্থানে হাত পড়লে অজু ভেঙে যায়, যে
ওটা হলো উত্তেজিত অবস্থায় হাত পড়লে ভেঙে যায়। উত্তেজিত অবস্থা ছাড়া হাত পড়লে অজু ভাঙে না। অজু ছাড়া কোরআন ধরা যাবে কি? একশোবার যাবে। অজু ছাড়া কোরআন ধরা যাবে, কোরআন পড়া যাবে, এটাই ঠিক। মহিলারা ঋতু অবস্থায় হাইজ অবস্থায় কোরআন ধরে পড়বে। ইসলামের আইনে সফর থাকলে জুমার নামাজ পড়বো নাকি জোহরের? জামাত হলে জুমার পড়বেন, নাহলে জুমা ফরজ নাই। মুসাফিরের উপরে জুমা ফরজ নয়। চল্লিশে বা ফতেয়া বা খরচ মৃত্যুর আগে বা পরে, চল্লিশে বা নির্ধারিত দিনে মরা মানুষের নামে খাওয়ানো হারাম। চল্লিশে করে যে গোস্ত হয়েছে ওটা কুকুরকে খাওয়াতে হবে, কুকুর। চল্লিশে করে যে গরু জহকরে খাওয়ানো হয়েছে গোস্ত কাকে খাওয়াতে হবে? কুকুরকে। এবারে ড্রেনের ভাত ফেলে দিতে হবে, কুকুরে খাবে, ওটা হারাম খাদ্য। অন্য ধর্মের লোকদের হাতে বানানো দই মিষ্টি যাবে, রুচি হলে খাবেন। হিন্দুদের দই মিষ্টি বানানো হিন্দুদের জবে হারাম, জবে বিসমিল্লাহ বলে না, এই জন্য ওকে আগে কালেমা পড়তে হবে, তারপরে। কত দূর গেলে কসর দূরত্ব নেই, যখন নিজে মুসাফির সেজেছে তখন বাড়ি থেকে বের হয়ে কসর। দূরত্বের নাম কসর নয়, মুসাফিরের নাম কসর। যখন সফরে বের হবে তখনই কসর। ছেলেরা কি হাতে আংটি ব্যবহার করতে পারে? জি পারে, কোনো সমস্যা নেই। স্বর্ণ চাঁদির পারে না, রূপার লোহার হীরে মুক্তা মানিক্যর পারবে? হ্যাঁ পারবে, মানে স্বর্ণ চাঁদির নিচে। ফরজ গোসল করার সঠিক পদ্ধতি, আগে অজু করতে হবে, সলাতের অজু নামাজের অজুর মতো। তারপর বালতিতে পানি থাকলে তিন অঞ্জলি পানি নিয়ে মাথায় দিয়ে দিতে হবে, দিয়ে মাথাটা ধুয়ে নিয়ে গায়ে পানি ঢেলে দিতে হবে। আর না হয় অজু করে ট্যাপটা ছেড়ে দিবে, বাস অজু করে ট্যাপটা ছেড়ে দিলেই হবে। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ, দয়া করে ফরজ গোসলের নিয়ম ভালো করে বুঝিয়ে দিবেন। দিলাম। আসসালামু আলাইকুম। আমাদের সমাজে বিয়েকে অনেক কঠিন করে ফেলেছে, এই জন্য অনেক ছেলে ও মেয়ে জেনার মতো খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। আপনি একটু মা বাবার উদ্দেশ্যে কিছু বলবেন? ছেলে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে, এরপরে ছেলে মেয়ে বাপ যদি বিবাহ না দেয় ছেলে মেয়ে যা পাপ করবে সব বাপের হবে। বড় হওয়ার সাথে সাথে আঠারো বিশ বাইশ চব্বিশ হয়ে গেলে, বিশ বাইশ হয়ে গেলে বিবাহ দিয়ে দিতে হবে, অযথা ছেলে মেয়েরকে পাপের দিকে ঠেলে দিয়ে নিজেকে পরহেজগার করার চেষ্টা করিয়ে নেন। আমার প্রশ্ন একটা, অন্য সর্বোচ্চ কত টাকা লাভ করা যাবে? ডবল হোক, প্রতারণা হয় না যেন। কিনেছিলাম দশ টাকা, বিক্রি করলাম বিশ টাকা, সেটাও জায়েজ, কিন্তু প্রতারণা হয় না যেন। কেন? মানে ওটা চলছে পনেরো টাকা, তুমি দিলে বিশ টাকা, এটা হলো প্রতারণা, তুমি জানছ। কথার গতিতে কেউ দিয়েছে পনেরো, তা আমি দিয়েছি ষোলো, সেটা ভিন্ন কথা, কিন্তু জেনে শুনেই তুমি এত দাম বেশি করলে সেটা হলো প্রতারণা। তোমার ব্যবসাটা কয়দিন পরে এমনি হারিয়ে যাবে, দেখবো যে দোকানটাই নাই তোমার ছয় মাস বছর পরে, তখন তুমি আর একজনের চায়ের স্টলে যা চা খাওয়া, বলে তোমার দোকানটা কি হয়েছে, তার বলো না, দোকানটা হারিয়ে গেল। এই মাহফিলের দক্ষিণ দিকে একটি আহলে হাদিস জামে মসজিদে জামে মসজিদ ও উত্তর দিকে একটি আহলে হাদিস জামে মসজিদ আছে। আমার প্রশ্ন, একই গ্রামে পাশাপাশি দুইটি
জামে মসজিদ নির্মাণ করা যাবে কি যাবে না? তো হচ্ছে যে তো কি করা যাবে? একজন হাফেজ কিয়ামতের দিন তার আত্মীয় স্বজনের কারো জাহান্নাম অজীব হয়ে গেলে কি তাকে জান্নাতে নিয়ে যাবে? মিথ্যা কথা, হাফেজ সাহেব পারবে না, দশজনকে নিয়ে যাবে হাদিস জাল, হাফেজ সাহেব পারবে না। হাফেজ সাহেব তো মাথার উপরে টুপি দিয়ে খালি মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে বেড়াচ্ছে। হাফেজ সাহেব, হাফেজ হাজ সাহেব কেউ পারবে না। মোমেনকে সুপারিশ করতে অনুমতি দেওয়া হবে এক পর্যায়ে, আল্লাহ দিবেন, তখন কতজনের সুপারিশ কবুল হবে সেটা আল্লাহ বলবেন। যদি নামাজের প্রথম রাকাতে সুরা ফাতেহা পড়ার পর অন্য যে কোনো সুরার এক আয়াত পড়ে মিলিয়ে রুকুতে যায় তাহলে এভাবে কি পড়া যাবে? জি যাও, সুরা ফাতেহা পড়ার পরে বলছে বিসমিল্লাহির রহমানের আর রহমান, বাস রুকুতে চলে গেছে, যান সমস্যা নেই, যেটা হয়। আর যদি সুরার প্রথমে না হতো সুরা ফাতেহা পড়ার পরে বলবেন মুদহাম্মাতান, বাস রুকুতে যান, সমস্যা নেই। শুকরিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। আসলে আব্দুর রহিম সাহেব এখানে বক্তব্য দিতে পারবেন না, তাকে দেওয়া হবে না, নানান ঝামেলার কারণে প্রচার করা হয় না, সেটা আমি বুঝতে পারছি। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয়া, এসে কথা বললাম, আল্লাহ তুমি আমাদের পথ সহজ করো। আমি জেনে শুনে সব জ্ঞানে কোনোদিন কারো ক্ষতি করার প্রয়োজন মনে করি না, এরকম মাথায় আমার কোনো হিসাব নিকাশ আসে না, সেটাই। আল্লাহ তুমি পথ সহজ করো। আমার দিনী ভাই বোন যারা আপনারা এসেছেন, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের আশাটাকে কবুল করে, আপনাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি আল্লাহ তুমি মাফ করো। না ভর্তি ফরম অনলাইনে আল জামিয়া সালাফিয়া লিখে সার্চ দিলেই চলে আসে, অনলাইনে সব। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, তোমার দরবারে জোরালো দাবি।